बेकुन रजू जू फातरुतरु जो तो नखुलुमका सबाई के नमस्कार। आज के आमादे त्रिपुर राज्य राज्य लेवेलेर जे बीजु मेला से बीजु मेला प्रथम बारेर मतो स्वामी विवेकानंद मैदान शुरू हुए छे। आज के उद्बोधनी अनुष्ठाने उपस्थित रहेछेन आमादेर माझे आमादेर ए राज्येर जनप्रिय मुख्यमंत्री श्रद्धेय प्रोफेसर डॉक्टर मानिक सह महोदय রয়েছেন আমাদের মাঝে। আমাদের শামলির এলাকার বিধায়ক শ্রদ্ধেয় শম্ভুলাল চাকমা মহোদয় রয়েছেন আমাদের মাঝে। আমাদের এমসির মেয়র শ্রদ্ধেয় দীপক মজুমদার মহোদয় রয়েছেন আমাদের মাঝে। ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদের সভাপতি শ্রদ্ধেয় দেবজান চাকমা মহোদয় রয়েছেন। সিনিয়র জার্নালিস্ট সুনানু শ্রুতিরঞ্জন কিশা মহোদয় রয়েছেন আমাদের মাঝে। আমাদের কমিটির মেলা কমিটির প্রেসিডেন্ট তুষারকান্তি চাকমা মহোদয় রয়েছেন আমাদের মাঝে। এই ডিস্ট্রিক্টের ডিএম মহোদয় থেকে শুরু করে এখানে উপস্থিত কর্পোরেটর থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে যারা এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য যারা যারা সহযোগিতা করেছেন প্রত্যেককে এবং মিডিয়া বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। তো এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জি আছেন, আলোচনা রাখবেন এবং আমাদের ছোট ভাই শম্ভুলাল মহোদয় আলোচনা করেছেন, অনেকেই আলোচনা করেছেন। আজকে এই মাতের মাধ্যমে আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই, আমাদের চাকমা সম্প্রদায়ের যে বিভিন্ন রীতি নীতি রয়েছে যতটুকু সম্ভব এই মেলার মাধ্যমে কিছুটা হলেও তুলে দেওয়ার ধরার চেষ্টা করা হয়েছে। আজকে আমি বলবো মিডিয়া বন্ধুদের আপনাদের মাধ্যমে যাতে প্রতিটি চ্যানেলে আমাদের প্রোগ্রামকে হাইলাইট করা হয়, যে আজকে একমাত্র আমরা সুযোগ পেয়েছি বিভিন্ন দপ্তরের যারা সহযোগিতা করেছেন বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজির সহযোগিতায় এবং এই এলাকার আমাদের যে মেয়র রয়েছেন দীপক মজুমদার মহোদয় থেকে শুরু করে যারা এখানে এখানকার যারা রয়েছেন প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, তার জন্য আজকে প্রোগ্রামকে সুন্দরভাবে সাকসেস করার আমরা সাকসেস করতে আমরা পেরেছি। তো তিন দিন ব্যাপী আজকে থেকে তিন দিন ব্যাপী আমাদের বিজু মেলা উৎসব চলবে এই প্রোগ্রামকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রত্যেকেই যাতে উপভোগ করে সেই আহ্বানটুকু রাখছি এবং বিজু মেলার শুভেচ্ছা প্রত্যেকেই জানাচ্ছি। আগামী দিনে আরো যাতে আপনাদের সহযোগিতায় আমাদের এই বিজু উৎসবকে বিজু মেলাকে আরো আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারি এটুকু আপনাদের সহযোগিতা চেয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। ব্যাকুণ্ঠ জুজু পাত্র তরুণ।